কিচ্ছু বুঝতেছো না? না হ্যাঁ, মনের কাছে কত টাকা নিছো? কে মুন? মুন কোন মুন? আরে ওই সিনেমার থার্ড গ্রেডের নায়িকা। মুনের কাছ থেকে আমি কেন টাকা নেব? তুমি টাকা নাও নাই না? 10,000 টাকা নিছো ইন্টারভিউ করার নামে। সেই 2 নম্বর ইন্টারভিউ আমি ছাপি নাই, তাই বলে মুন আমাকে ফোন করে সব ফাটাই দিছে। হ্যাঁ, এগুলা কি? মাসুদ ভাই, আপনি কিন্তু বহুত উল্টাপাল্টা কথা কইতেছেন। আমি কেন মুনের কাছ থেকে 10,000 টাকা নেব? কাইন্দো না বাবু, কাইন্দো না। তোমার এই অভিনয় এই অফিসে সবাই জানে। তুমি হচ্ছে 1 নম্বর পাক্কা অভিনেতা মিয়া। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড টিকি তুমি পাইতা। যাও যাও যাও, এই টিস্যু নিয়ে কান্দা বসো। মাসুদ ভাই, আমি কিন্তু সহ্য করবো না, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করতেছি? হ্যাঁ, আমি জানি এইসব কথাবার্তা তুমি বলবা, যার ফলে সাক্ষী রেখে দিছি। দেখবা সাক্ষী। কি সাক্ষী? দেখো তপন ভাই, আরে ভাই, এই যে রকম ভাই, এই যে দেখেন দেখেন, আপনার পাক্কা অভিনেতা, কিচ্ছু জানে না, বেজা বেড়াল। কই মাসে এক পাঁচটা খায়, আর পাঁচটা উল্টা খাইতে পারে না। দেখেন তো রকম ভাই, মাসুদ ভাই কৃষক আমার পৌঁছাইতেছে, কৃষক বলতেছে। শোনো বাবু, মন ফোন করছিল, আমার সাথে কথা হয়েছে, তুমি তার ইন্টারভিউ ছাপানোর কথা বললা, টাকা খাইছো, এটা কি তুমি ঠিক করছো? আমি তো কিছুই বুঝতেছি না, আমি কেন টাকা খাবো? আমার এত বছরের অনেস্টি প্রফেশনাল ক্যারিয়ার আপনারা এক কথা শেষ করে দিতেছেন। তোমার ক্যারিয়ার তুমি শেষ করতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। তুমি কেন মেয়েটাতে টাকা খাইছো? আমি কেন মেয়েটার কাছে টাকা খাবো? আমি কোনো মেয়েটার কাছে টাকা খাই নাই, এটাই ফাইনাল। অফিসে কারো নামে তো অভিযোগ আসে না, শুধু তোমার নামে অভিযোগ আসতেছে। তো সেটা আমি কি করে বলবো? আপনারা কেন আমার নামে ষড়যন্ত্র করতেছেন? আরে তোমার বিরুদ্ধে আমরা কেন ষড়যন্ত্র করব? তোমার বিরুদ্ধে তো কমপ্লেন আসতেছে। আমি তো ইচ্ছা করলে সাইন বেড়ে জানাইতে পারতাম, জানাইছি। লোকন ভাই, আমি আলাপ করছি যে তোমার সাথে কনসার্ন করব। কেন মুন এটা বললো সেটা আগে বলো। হইতে পারে, এরা তো সব অশ্লীল সিনেমা অভিনয় করে, অশ্লীল ছবি করে। আমি সেগুলোর বিরুদ্ধে লিখছি, আমি সেন্সরিং দিয়ে এগুলো আটকাইছি, তাদের কোটি কোটি টাকা লস হয়েছে। এখন প্রডিউসার এগুলো দিয়া আমার নামে এই সমস্ত বদনাম উঠে দিচ্ছে। মাসুদ, এটা কিন্তু হইতে পারে। রকুন ভাই, আপনি বাবুর কান্নার দেখে ফুটে গেলেন। আরে বাবুর এই নাটক তো আমি রোজ রোজ দেখি। মাসুদ ভাই, আপনি কিন্তু বেশি মারামারি করতেছেন, আমি কিন্তু আপনার জানব না। আরে মিয়া রাখো মিয়া, মন যদি আর একবার ফোন করে ঠিকই আমি সাইন বেড়ে বলে দেবো। দেখি তার সাথে একটা ছবি তুলিয়া টামায় রাখছে। হ্যালো মাসুদ ভাই। আচ্ছা মেধা, একটা ব্যাপারে জানার জন্য তোমাকে ফোন করছি। রাজ্জাক কি তোমার ভাই হয়? কোন রাজ্জাক ভাই? আর ওই যে আমাদের প্রত্যেকের অফিস সহকারী, সে রাজ্জাক কি তোমার ভাই হয়? হ্যাঁ, হনি তো। পরে কথা বলবো না এই ব্যাপারে। হ্যালো, আমি তো কেটে গেল। মাসুদ ভাই, মাসুদ ভাই খুব বিপদে পড়ছে, একটু আসেন না। কি বিপদ আছে? খুব বিপদ বুঝছেন, আপনি মোটর সাইকেলটা নিয়ে একটু আসেন না প্লিজ মাসুদ ভাই। আরে না না, আমার কাজ আছে। শুনো, এক কাজ করি, রাজ্জাক ভাইরে তোমার কাছে পাঠাই। না না মাসুদ ভাই, মাসুদ ভাই আপনি আসেন, খুব বিপদ বুঝছেন, মোটর সাইকেলটা নিয়ে আসেন। হ্যাঁ বাবু, তুমি যা করো না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি কোথায় কাও? ওই যে কারণ বাজার, ওই যে সিনেমা হলটার পিছনে ওই যে চায়ের দোকানটা আছে না, আমরা মাঝে মাঝে বসি সিনেমা হলের পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মাসুদ ভাই আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। বাবাই, আগে দিলাম 2 আর এখন দিলাম 3।
মোট 5 তো আমার ইন্টারভিউটা কবে ছাপবেন বলুন না এই তো শুক্রবারে না হলে পরের শুক্রবারে আসলে ভাই আমি না মডেল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছি তো একটা ভালো ছবি দিকে ছেপে দিন হ্যাঁ হ্যাঁ ছাড়া যাবে আপনি ছবি নিয়ে আসুন আমি ছবি নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ছবি আনি আপনি বসেন একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ হ্যালো হ্যালো তোলপ অফিস জি দৈনিক তোলপর থেকে বলছি শামসুর জামান বাবু আছে দেখতে হবে আপনি কে বলছেন জি আমার নাম মাহবুব কোথা থেকে বলছেন ভাইয়া আসলে কোথা থেকে বলছি সেটা পরিচয় না আপনি ওনাকে আমার নাম বললেই হবে আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করুন প্লিজ হ্যালো হ্যালো বাবু ভাই আপনার একটা ফোন এসেছে কে নাম তো বললো মাহবুব কোথা থেকে সেটা তো বলেননি বলেছেন যে নাম বললে নাকি চিনতে পারবেন আরে নাম বললেই চিনবো এ কি আমার নাম হলো একজন আসছে রাখেন আমি এখন ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে হ্যালো জি ভাই বাবু হয়তো আছেন কিন্তু উনি ব্যস্ত আর উনি তো আপনাকে চিনলেন না চিনলেন না শামসুর জামান বাবু আমাকে চিনলেন না মাসুদ ভাই বলো মাসুদ ভাই কারে লাগাইছেন আমার ফোন করার জন্য হ্যাঁ